সম্পূর্ণ ফ্রিতে এই সার তোমাদের বাড়িতে তৈরি হয়ে যাবে, যা অপরাজিতা, জবা, বেলি প্রত্যেকটা গাছে গাছ ভর্তি করে ফুল আনতে তোমাদেরকে কিন্তু এই খাবারটা ভীষণভাবে হেল্প করবে। এবং শুধু ফুল গাছ নয়, তোমাদের শুকনো তুলসী গাছেও এই খাবার প্রয়োগে কিন্তু তোমরা তুলসী গাছের গ্রোথকে আরও দ্বিগুণ হারে বৃদ্ধি করাতে পারবে। প্রত্যেকটা ইনডোর এবং আউটডোর গাছে যদি এই খাবারটা আমরা প্রয়োগ করি, তাহলে কিন্তু প্রত্যেকটা গাছ সবুজ এবং সতেজ থাকবে। এই তরল খাবার প্রয়োগে যেমন তোমাদের গাছে প্রচুর পরিমাণে কুড়ি আসবে, তেমনই প্রত্যেকটা শুকিয়ে যাওয়া গাছ কিন্তু তোমরা চির সবুজভাবে তৈরি করতে পারবে। এই খাবার তোমাদের গাছে কিন্তু প্রচুর পরিমাণে নতুন নতুন ডালপালা আনতে সাহায্য করবে এবং শিকড়ের বৃদ্ধিতে সাহায্য করবে। এতগুলো কাজ এই খাবার কিভাবে করবে তা জানতে হতে গেলে কিন্তু এই ভিডিওটা তোমাদেরকে একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে, কোনো স্কিপ করা যাবে না। এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ পিকাস গার্ডেনিংয়ে প্রথমবার এসেছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেল আইকনটি অলে প্রেস করে নেবে। বন্ধুরা, এই তরল খাবার কিন্তু সম্পূর্ণভাবে জৈব এবং এই তরল খাবারের মধ্যে কিন্তু আমাদের গাছেদের জন্য সমস্ত রকম পুষ্টিমূল্য রয়েছে। এই তরল খাবারের মধ্যে রয়েছে পটাশিয়াম, এই তরল খাবারের মধ্যে রয়েছে নাইট্রোজেন, এই তরল খাবারের মধ্যে রয়েছে ক্যালসিয়াম। বর্ষাকাল শুরু হবার আগে অবধি আমাদের বাগানের প্রত্যেকটা গাছে যদি এই খাবার আমরা ক্রমাগত প্রয়োগ করে যাই, তাহলে কিন্তু গাছ সবসময় চির সবুজ থাকবে, কখনোই গাছ আর শুকিয়ে পড়বে না এবং গাছে কিন্তু অফুরন্ত ফুল আমরা ফোটাতে পারবো। তো চলো আর কথা না বাড়িয়ে চলো দেখে নিই যে এই জৈব তরল আমরা কীভাবে তৈরি করবো, কোন কোন উপাদান মিশ্রিত করে তৈরি করব এবং এই জৈব তরল আমরা কখন কিভাবে গাছে প্রয়োগ করব। এই জৈব তরলটা তৈরি করার জন্য প্রথমে আমরা কি করব, বালতির মধ্যে 3 লিটার জল নেব। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি 3 লিটারের মতো জল নিয়েছি, আমার কিন্তু এই বালতির আয়তন প্রায় 20 লিটারের উপরে, কিন্তু আমি বানাবো 3 লিটারের মতো, যা কিন্তু আমার প্রায় 10 থেকে 15টা গাছের জন্য এনাফ তৈরি হবে। এবার এর মধ্যে প্রথম যে উপাদানটা আমরা দেব সেটা হচ্ছে ফেটে যাওয়া দুধ। এই গরমকালে এমন কোনো বাড়ি নেই যে বাড়িতে কিন্তু দুধ ফেটে যায় না। দুধ ফেটে যাওয়ার পর এই যে তরলটা থেকে যায়, আমরা দুধটাকে কিন্তু ছেঁকে নিই, যেটা দই হয়ে যায়, বাকি এই যে তরলটা থেকে যায় এই তরলটা কিন্তু ফেলে না দিয়ে এটা কিন্তু আমরা জৈব তরল বানানোর জন্য কিন্তু ব্যবহার করতে পারি। কারণ এই তরলের মধ্যে রয়েছে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, যা কিন্তু আমাদের অনেকের ক্ষেত্রে অজানা, এবং এটা সম্পূর্ণভাবে জৈব। তো আমরা কি করব, এখন ছোট বাটির এক বাটি প্রথমে কিন্তু আমরা এই ফেটে যাওয়া দুধটাকে প্রয়োগ করে নেব। প্রথম যে খাবারটা আমরা প্রয়োগ করলাম ফেটে যাওয়া দুধ, এটা কিন্তু ক্যালসিয়ামের জন্য আমরা প্রয়োগ করলাম, কারণ এর মধ্যে ভরপুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। এবার পটাশের জন্য আমরা যে খাবারটাকে এখানে ব্যবহার করব, আমরা এরকম 3 লিটার জলের জন্য এরকম 4 থেকে 5টা শুকনো কলার খোসা ব্যবহার করব, এবং তার সঙ্গে কি করব, আমরা 1 থেকে 2টো এরকম পেঁয়াজের শুকনো খোসা ব্যবহার করব। কারণ এই দুটি উপাদানের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যা কিন্তু আমি অনেক সময় কিন্তু বাগানে ব্যবহার করে তোমাদেরকে দেখিয়েছি। তো এখানে আমরা কি কি উপাদান ব্যবহার করলাম, আমরা ফেটে যাওয়া দুধ ব্যবহার করলাম ক্যালসিয়ামের জন্য, কলার খোসা এবং পেঁয়াজের খোসা ব্যবহার করলাম আমরা পটাশের জন্য। এবার আমাদেরকে আরেকটি প্রয়োগ করতে হবে, যা কিন্তু আমাদের গাছের নাইট্রোজেনের ঘাটতিটাকেও পূরণ করবে, সেটা কিন্তু হচ্ছে আমাদের চা পাতা। চা পাতা লিকুইড তৈরি করে বা সরাসরি চা পাতাকে গাছে ব্যবহার করে কিন্তু আমরা অনেকেই দেখেছি এবং আমিও বহুবার ভিডিওতে দেখেছি। তো এই চা পাতা কিন্তু আমরা ব্যবহার করতে পারি এই তরল খাবারটাকে আরও শক্তিশালী করার জন্য, এবং এর মধ্যে নাইট্রোজেনের অভাব যাতে না হয় সেই ঘাটতিটাকে পূরণ করার জন্য আমরা কি করব, এখান থেকে 1 থেকে 1.5 চামচ এই 3 লিটারের জন্য কিন্তু চা পাতা ব্যবহার করে নিতে পারি। এবার আমরা কি করব, এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই তরল খাবারটা তৈরি হবার জন্য কিন্তু আমাদেরকে 24 ঘন্টা সময় নিতে হবে, এবং 24 ঘন্টার জন্য কিন্তু আমরা এই তরলটাকে ছেড়ে দেবো এবং ছাদ বাগানের একটা ছায়াযুক্ত স্থানে রেখে দেবো, যাতে এটা ভালোভাবে ডিকম্পোজ হয়ে আমাদের কিন্তু একটা সুন্দর শক্তিশালী তরল খাবার তৈরি হতে পারে। 24 ঘন্টা পরে ফিরে আসলে দেখবো আমাদের কিন্তু এই তরল খাবারটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে, এবং এই তরল খাবারটা কিন্তু আমি আগে থেকেই কিন্তু একটা তৈরি করে রেখেছিলাম তোমাদের সঙ্গে দেখানোর জন্য, যে 24 ঘন্টা পর ফিরে আসলে আমরা কেমন ধরনের এবং কোন কালারের আমরা এরকম একটি তরল খাবার তৈরি করতে পারবো। তো এবার আমাদের কি করতে হবে, এটা কিন্তু আমরা সরাসরি কিন্তু গাছের মধ্যে প্রয়োগ করতে পারবো না, আমাদের কি করতে হবে, সর্বপ্রথমে কিন্তু আমাদেরকে এটাকে ভালো করে ছেঁকে এই উপাদানগুলোকে এবং তরলটাকে দুটোকে আলাদা করে নিতে হবে। ছেঁকে নেওয়ার পর আমরা দেখব আমাদের কাছে কিন্তু ছাঁকনির মধ্যে কিন্তু এইভাবে উপাদানগুলো কিন্তু আলাদা হয়ে যাবে, এবং ফ্রেশ কিন্তু এই লিকুইড খাবারটা আমাদের কাছে আলাদা হয়ে যাবে। এবার চলো দেখে নিই যে এই লিকুইড খাবারটা আমরা কোন পন্থাতে এবং কিভাবে আমাদের প্রত্যেকটা গাছকে সুস্থ সবল তৈরি করার জন্য ব্যবহার করব। প্রতি 15 থেকে 20 দিনে আমরা এই তরল খাবারটা
এরকম 6-8 ইঞ্চির পাত্রের জন্য এরকম 1 কাপ করে ব্যবহার করব। এবং এই খাবারটা আমরা ব্যবহার করব আমাদের বাগানের অপরাজিতা ফুল গাছ হোক, আমাদের বাগানের বেলি ফুলের ফুল গাছ হোক, আমাদের বাগানের জবা ফুল গাছ হোক, প্রত্যেকটা গাছের মধ্যে কিন্তু এই খাবারটাকে কিন্তু আমরা 15-20 দিনে যদি এরকম 1 কাপ করে ব্যবহার করি তাহলে প্রত্যেকটা গাছের কিন্তু যেমন গ্রোথ ফিরে আসবে তেমনই কিন্তু প্রত্যেকটা গাছের মধ্যে কিন্তু আমরা সবুজ সতেজ ভাব দেখতে পারবো, তার সঙ্গে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আনতে সক্ষম হব। এই খাবার কিন্তু আমরা পুরো গ্রীষ্মকাল জুড়ে গাছে প্রয়োগ করে যেতে পারি এবং সম্পূর্ণ পরিমাণের এটা কিন্তু একটি জৈব খাবার যা বিনামূল্যে আমরা নিজেদের বাড়িতে তৈরি করে নিতে পারি। এবং এই জৈব তরল খাবার শুধুমাত্র আমরা ব্যবহার করব না বর্ষাকালে, কারণ আমরা বর্ষাকালে যদি জৈব তরল খাবার গাছে বেশি প্রয়োগ করি তাহলে কিন্তু গাছে ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া লাগার চান্সেস অনেক বেড়ে যায়। তাই বর্ষাকাল বাদ দিয়ে বছরের যে কোনো সময় কিন্তু আমরা এই তরল খাবারটাকে কিন্তু আমাদের প্রত্যেকটা গাছের মধ্যে কিন্তু প্রয়োগ করতে পারি। গাছে যদি তোমাদেরকে ভরপুর পরিমাণে ফুল আনতে হয় তাহলে কিন্তু এই খাবারের থেকে বিকল্প অন্য কোনো খাবার নেই। তাই আমরা এই খাবারটাকে বিনে পয়সায় বাড়িতে তৈরি করে ক্রমাগত যদি পুরো গ্রীষ্মকাল জুড়ে গাছে প্রয়োগ করি তাহলে কিন্তু আমার মতনও তোমাদেরও প্রত্যেকটা গাছ, শুধু একটা দুটো গাছ না, প্রত্যেকটা গাছ কিন্তু এরকম হাজারো ফুলে কিন্তু ভর্তি হতে শুরু করবে। তো বন্ধুরা, এটি ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ। এভাবে আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, এভাবে পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে, এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে। কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার।